নমস্কার বন্ধুরা জব নোটিশ ইউটিউব চ্যানেলে আসার জন্য তোমাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ তো ফ্রেন্ড ইন্ডিয়ান নেভিতে নতুন চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে এখানে কিন্তু টোটাল এগারোশো উনষাটটি পদে গ্রুপ সি টেসম্যান পদে নিয়োগ করা হবে এখানে কিন্তু ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে এবং বলেছে এখানে অ্যাপ্লাই করতে কোনো শারীরিক মাপঝোপ লাগবে না এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বলে দেবো যে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে এবং বয়স সীমার সঙ্গে সঙ্গে আবেদন ফি কত চাওয়া হয়েছে কিভাবে এবং কবে থেকে কবে পর্যন্ত আবেদন করতে পারবে তোমরা এর সঙ্গে সঙ্গে সিলেকশন প্রসেস কি আছে এই সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানাবো আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে শেয়ার করে বন্ধুদেরকে জানাতে পারো আর নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকতে পারো চলো তাহলে শুরু করা অর্ড্রিনে দেখতেই পাচ্ছ আমি এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নোটিফিকেশনে চলে এসেছি তাহলে এই নোটিফিকেশন অনুযায়ী এখানে কী বলেছে অনলাইন অ্যাপ্লিকেবল উইল বি অ্যাকসেপ্টেড অর্থাৎ এখানে বলেছে শুধুমাত্র অনলাইনেই এই ফর্মটি ফিল আপ করা যাবে এখানে দেখে নেবো কতগুলি ভ্যাকান্সি আছে এখানে দেখতে পাচ্ছ কমান্ড তারপর এখানে দেখা লেখা আছে ইউ আর এসসি এসটি ওবিসি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করা আছে এখানে তিনটে জোনের মধ্যে কিন্তু এখানে ভ্যাকান্সিটি এখানে বের করেছে টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সি আছে এগারোশো উনষাটটি তাহলে সবার প্রথমে কি লেখা আছে হেডকোয়ার্টার স্টান নেভাল কমান্ডোর পদে কিন্তু এখানে এই এই হেডকোয়ার্টারে কিন্তু এখানে সাতশো দশটি শূন্যপদ আছে ইউ আর ক্যাটাগরির জন্য তিনশো তিনটি এসসিদের জন্য একশো ষোলোটি এসটিদের জন্য সাতান্নটি ও বিসির জন্য একশো তেষট্টিটি ই এসের জন্য কিন্তু এখানে একত্রিশটি টোটাল কিন্তু এখানে সাতশো দশটি কিন্তু এখানে ভাগ করে দেওয়া আছে তারপরে নিচেরটা কি বলেছে হেডকোয়ার্টার ওয়েস্টার্ন নেভাল এখানে টোটাল শূন্য আছে তিনশো চব্বিশটি এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে তোমরা একটু ভিডিওটা পজ করে দেখে নেবে তার নিচেরটা দেখব কি আছে শূন্য আছে তার সাথে সাথে এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ করা আছে তোমরা ভিডিওটা পজ করে একটু দেখে নেবে তারপর আমরা এবার চলে যাব এজ এজ কত বলা আছে বয়সীমা বলেছে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে যদি তুমি হয়ে থাকো তাহলে কিন্তু এই ফর্মটি ফিল করতে পারবে এক এক দু অনুযায়ী তার সাথে সাথে বলে দেবো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলেছে মাধ্যমিক পাস হতে হবে এর সাথে সাথে তোমার আইটিআই কিন্তু থাকতেই হবে সেটাই এখানে বলেছে টেন্থ স্ট্যান্ডার্ড পাস ফর রিকগনাইজ বোর্ড তার সাথে সাথে থাকতে হবে আইটিআই ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট কিন্তু সাথে সাথে থাকতে হবে তারপর এখানে কি বলেছে জব প্রোফাইল কী থাকবে কি কি কাজ করতে হবে তোমরা এখানে ভিডিওটা পজ করে কিন্তু দেখে নিতে পারো এবার চলে যাব এস রিল্যাক্সেশন ওখানে আগেরটায় কি বলেছে বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে তারপরে যথারীতি গভর্নমেন্টের রুলস অনুযায়ী এস সি এস টি কিন্তু যথারীতি বয়সে কিন্তু ছাড় পাবে এবার নেক্সট দেখে নেব এক্সাম ফি কত লাগবে এখানে কিন্তু এক্সাম ফি লাগবে কিন্তু এখানে বলে দিয়েছে দুশো পাঁচ টাকা দুশো টাকা লাগবে জেনারেলদের জন্য আর তারপর এখানে কি বলেছে এখানে বলেছে এসসি এসটি তারপর এখানে বলেছে এক্স সার্ভিসম্যান ওমেন ক্যান্ডিডেট জন্য কিন্তু এখানে পুরো ফ্রি এখানে কিন্তু কোনো এক্সাম ফি তোমাদের লাগবে না শুধু জেনারেল ক্যান্ডিডেট জন্য কিন্তু এখানে দুশো টাকা লাগবে তারপর নেক্সট দেখে নেব কি এক্সামিনেশান সেন্টার কি বলেছে এখানে কিন্তু এক্সামিনেশান সেন্টার কিন্তু সব এই সব স্টেটে কিন্তু দেওয়া আছে অর্থাৎ মানায় যায় ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু এক্সাম সেন্টার তুমি পাবে সেই অনুযায়ী তুমি কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে তারপর এখানে দেখে নেব মেড অফ সিলেকশন এখানে কি হবে এখানে কিন্তু অনলাইন পরীক্ষা হবে তারপর এখানে কি বলেছে সিলেবাসও কিন্তু বলে দেওয়া আছে পঁচিশ 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 চারটে ক্যাটাগরিতে কিন্তু পঁচিশ 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 করে ভাগ করে দিয়েছে এখানে কিন্তু তোমরা দেখে নিতে পারো যে কোন কোন ক্যাটাগরির এখানে কোশ্চেন আসবে সমস্ত কিছু কিন্তু এখানে ডিটেলসে তোমরা দেখে নিতে পারো তারপর এখানে কি বলা আছে সিলেবাস কি কি সিলেবাস থাকবে কোন কোন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দিয়েছে যে কোন কোন ক্যাটাগরিতে কোন কোন সিলেবাস কোন কোন চ্যাপ্টার কিন্তু এখানে আসবে ক্লিয়ার আশা করি তোমরা সকলেই বুঝে গেছো তারপর আমরা দেখে নেবো ডেট অফ এক্সামিনেশন এখানে কি বলেছে ডেট কিন্তু অনলাইনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে আর অনলাইনে কিন্তু তোমাদের পরীক্ষা পরীক্ষার ডেট কবে সেইটা কিন্তু মোবাইলে এসএমএস কিংবা ইমেল করে কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছ এরপর পরীক্ষায় পাশ করলে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু দিয়ে দেবে তারপর আমরা দেখে নেবি দেখে নেবো যে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এখানে কি বলেছে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ডেট ফর অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ তুমি কবে থেকে কবে পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে সেই ডেট এখানে কি বলেছে বাইশে ফেব্রুয়ারি দু হাজার একুশ থেকে সাতই মার্চ দু হাজার একুশ অর্থাৎ এই মাসের বাইশ তারিখ থেকে মার্চ মাসের সাত তারিখ পর্যন্ত কিন্তু তুমি ফর্মটি ফিল করতে পারবে কিভাবে তুমি ফর্মটি ফিল আপ করবে এখানে কিন্তু দিয়ে দেওয়া আছে প্রথমেই যেতে হবে ডাব্লু 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 ডট জয়েন ইন্ডিয়ান ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমার সবার প্রথমে জয়েন নেভি ক্লিক করতে হবে জয়েন নেভি ক্লিক করার পর তারপরে ওই টু জয়েন্টে যেতে হবে ওই টু জয়েন্টে যাওয়ার পর সিভিলিয়ানে যেতে হবে সিভিলিয়ানে যাওয়ার পর টেস ম্যান মেট টি এম টি এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু তুমি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করতে পারবে আশা করি ক্লিয়ার সবাই বুঝে গেছো তাহলে আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই আর ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি এই পিডিএফটি দিয়ে দেবো সেখানে ক্লিক করে কিন্তু তুমি ডাউনলোড করে বিস্তারিত তথ্য তুমি জেনে নিতে পারো আশা করি সবাই বুঝে গেছো